মেঘ কি বলছে কিছুই বোঝা যাচ্ছে না তবে সবাই আন্দাজ ঠিকই করল কিছু একটা হয়েছে সবার মধ্যে ভয় ও বিরাজমান বিশেষ করে ধূসর আর আয়মান চৌধুরীর মায়মুনা চৌধুরী মেয়েকে এত আদুরেভাবে ভাবে জড়িয়ে ধরল কোনোদিন জড়িয়ে ধরেছিল কিনা তাও সন্দেহ মেঘ ঘোনাকে ছাড়িয়ে বলল এভাবে কাঁদছেন কেন দেখছেন সবাই ভয় পেয়ে গেছে তাছাড়া কান্না কখনো মানুষের বাস্তবতা পাল্টাতে পারে না যদি এমন হতো তাহলে এতদিনে কান্না করে আমি নদী বানিয়ে ফেলতাম আর বাস্তবতাকে মুছে দিতাম আয়মান চৌধুরী মেয়ের কাছে এগিয়ে গেল আর বলল আম্মা সেদিন আপনার কথা শুনেই কিছু হয়েছে বুঝেছিলাম আজ মায়মুনা কাঁদছে আমি শিওর আপনার কিছু হয়েছে কি হয়েছে আম্মা আমাদের খুলে বলুন ভেতর থেকে ভয়নামক নামক জিনিসটা বারবার চিৎকার দিয়ে উঠছে মেঘ প্রথমে ওর আব্বার চোখের দিকে তাকালো তার চোখে পানির আভাস তারপর সে ধূসরের দিকে তাকাল সে এক দৃষ্টিতে ওর দিকেই তাকিয়ে আছে চোখটাও ছলো ছলো করছে মেঘ হাসতে আসতে ধূসরের দিকে এগিয়ে গেল ওর হাত ধরে ওর আব্বার কাছে আনলো তারপর আয়মান চৌধুরীর হাত ধরে বলল আপনারা দুজনে আমার কথা পুরোটা মন দিয়ে শুনবেন আগেই কোনো রিয়্যাক্ট করবেন না এইটুকু বলে মেঘ একটা দীর্ঘশ্বাস নিয়ে বলতে শুরু করল আমাদের বিয়ের দুদিন আগে আমি হুট করে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে যাই সেখানে পথচারী এক আপু আমাকে হাসপাতালে নিয়ে যান জ্ঞান ফিরলে ডক্টর আমাকে কিছু টেস্ট দেন আমি ভালোমতো সেগুলো করি কিন্তু সেদিন হাসপাতালের রিপোর্ট দিতে পারবে না বলে আমাকে জানায় কাল আমি রিপোর্ট না আনলে নাকি উনারা ডাক্তারের কেবিনে পাঠিয়ে দেবে আর উনি পরে ফোন করে আমাকে জানাবেন রিপোর্টে কি আছে এটা শুনে আমিও ভালোমতো বাড়ি চলে আসি বিয়ের আমেজ শুরু হয় আমার মাথা থেকে রিপোর্টগুলো আনার কথা বা ডক্টরকে কল করার কথা বেরিয়ে যায় তাছাড়া ওই ডাক্তার নাকি তিন দিনের জন্য বিদেশে গিয়েছিল কাজে সে ও ভুলে যায় রিপোর্টগুলো ওনার কেবিনে পাঠিয়েছিল কাল নীলির সাথে রাগ করে ওপরে যেতেই তার ফোন পাই সে আমাকে জানান আমার নাকি এটুকু বলে থামে কারণ মেঘের গলা কাঁপছে কেন যেন বলতে পারছে না ও একটা ঢুক গিলে চোখ বুঝে বলল আমার নাকি ব্রেন টিউমার ছিল যা এখন অনেক বড় আকার ধারণ করে এখন ক্যান্সারে পরিণত হয়েছে আমি নাকি বেশি দিন বাঁচব না আগে হলে কিছু করা যেত এখন নাকি কিছু করার নেই অপারেশন করলেও বাঁচার চান্স নেই বললেই চলে মেঘ চোখ বুঝে বলে তো ফেলল কিন্তু এখন ভয় হচ্ছে চোখ খুলে তার আব্বার আর ধূসরের দিকে কিভাবে তাকাবে মেঘের কথা শুনে সকলের চোখ ছলছল করে উঠল মেঘ হাসতে করে চোখ খুলল ও চোখ খুলতেই আয়মান চৌধুরী আর ধূসরের চোখের পানিটুকু গড়িয়ে পড়ে যেতে দেখল তা দেখে মেঘের ভেতরটা কেউ ছুরি দিয়ে বারবার ক্ষতবিক্ষত করে দিচ্ছে এরকম মনে হল যার জন্য সবার চোখে পানি কিন্তু সে দিব্যি দাঁড়িয়ে আছে কোনো চোখে পানি ছাড়াই এখন মনে হচ্ছে ধূসরের উপাধি দেওয়া পারফেক্ট নিষ্ঠুর মেয়ে মেঘ ওদের চোখে পানি দেখে বলল আমি আগেই বলেছিলাম আগে কোনো রিয়াক্ট করতে না তাহলে চোখে পানি কেন মুছুন তাড়াতাড়ি আমাদের আগে কেন জানাননি আম্মা আগে পুরোটা শুনুন আব্বা প্লিজ কাঁদবেন না আপনাদের কান্না আমার একদম সহ্য হয় না তাড়াতাড়ি মুছুন চোখ আমি যেন পানি না দেখি ধূসর হাতের কবজি দিয়ে পানি মুছে ফেলল মেঘর আব্বার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল তারপরের টুকু শুনুন কাল বিকেলে ডক্টর আবার ফোন করে আমাকে কিছু সিমটম জিজ্ঞেস করল একটা ছাড়া আমি বাকিগুলো আমি না বললাম তখন উনি বলল এরকম কেসে নাকি মাঝে মাঝে সিমটম বোঝা যায় না তবে বেশিরভাগ ক্ষেত্রেই সিমটমগুলো বেরিয়ে আসে আমাকে আবার পরীক্ষা করতে বলেছে কারণ উনার সন্দেহ হচ্ছে আমার কিছু হয়নি কারো সাথে বোধ হয় রিপোর্ট এক্সচেঞ্জ হয়েছে এরকম হতেই পারে আপনাদের আগে বলিনি কারণ আমি ভেবেছিলাম এই সব ঝুটঝামেলা মিটে গেলে আজগিয়ে আবার পরীক্ষা করে দেখব আসলে কি হয়েছে তারপর শিওর হয়ে জানাতাম আর যদি মিথ্যা হয় তাহলে এই যে কষ্ট পাচ্ছেন এই কষ্টটা আমি দিতে চাইনি আব্বা তাই বলিনি আসলে ভেতরে ভেতরে মেঘ হো খুব ভয় পাচ্ছে যদি সত্যি হয়তো মেঘোদের দুজনের হাত ছেড়ে দিল সেদিন মেঘ যখন এই কথাটা জেনেছিল তখন যেন ওর পুরো পৃথিবীটাই থমকে গিয়েছিল ওর চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল কিন্তু ও কাঁদেনি কারণ ও কাঁদতে চায় না আয়মান চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরে বলল একদম ভয় পাবেন না আম্মা আপনার কিছু হবে না ইনশাআল্লাহ রিপোর্টটা ভুলই হবে আমি জানি আপনি ভেতরে ভেতরে খুব ভয় পাচ্ছেন আপনার কথা বলার ধরন আর চোখ দেখেই বুঝেছি তাছাড়া সেদিনের কথায় আমি ঠিক বুঝতে পেরেছিলাম মেঘের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মেঘের বোধহয় চিৎকার করে বলতে ইচ্ছে করল আমি সব পেয়ে এভাবে হারাতে চাই না আব্বা আমি আপনাদের সবাইকে নিয়ে বাঁচতে চাই খুব ভালো থাকতে চাই কিন্তু বলা হল না ধূসর আস্তে আস্তে ওপরে চলে গেল সবাই দেখেও কিছু বলল না ওকে দেখে মনে হচ্ছে কোনো অনুভূতিহীন মানব হেঁটে চলেছে হুট করেই উৎসব মুখর পরিবেশটা যেন নিস্তব্ধ হয়ে গেল মেঘ কোনো কথা না বলে তার আব্বাকে ছেড়ে সবার অবস্থা দেখে মেঘ হাসি ফুটিয়ে বলল দুপুরের খাবারের সময় হয়েছে কেউ খাবে না নাকি সবাই খেতে বসুন আজ আমি সবাইকে সার্ভ করে দিব সবাই অবাক চোখে মেঘকে দেখছে এই মেয়েটা এত কিছুর মধ্যেও এভাবে কিভাবে পারছে মেঘ সবাইকে ওর দিকে অবাক হয়ে তাকাতে দেখে বলল সবাই কি দেখছেন আমি কোনো এলিয়েন না এখন তাড়াতাড়ি বসুন তো রোহিণী ভাবি তুমি আমাকে হেল্প করো আরে আপনারা দেখি শোক পালন করছেন এখনো সব শেষ হয়ে যায়নি আশার আলো আছে আশায় মানুষ বাচেতাই পড়ে যা হবে দেখা যাবে এত সুন্দর উৎসব মুখর পরিবেশটা আপনারা শোকসভা বানাচ্ছেন দিস ইজ নট ফেয়ার এখন সবাই বসে পড়ুন বলেই মেঘর চিরচেনা মুচকি হাসি দিল সবাই বুঝতে পারল মেঘ হাসি খুশি থাকতে চাইছে তাই সবাই ওর খুশিতে নিজেদের স্বামী করতে চাইল সকলে হই হৈ করে বসে গেল এটার ক্রেডিট জাহির ঈশান আর দিশানের ওপর সবাই খাওয়া শুরু করলে দিলরুবা খানম বলল মেঘ ধূসর এই তো মা আমি এখন ওনার খাবার নিয়ে ওপরে যাব আমি জানি উনি এখন নিচে আসবেন না চিন্তা করবেন না আমি সামলে নেব উনাকে দুজনের জন্য খাবার বেড়ে নিল তা দেখে একটু মজা দেওয়ার জন্য বলল ভাবি কি ব্যাপার তো আজকাল দেখছি ঘরেই বেশি খাওয়া হচ্ছে আমাদের সাথে খাবার খেতেই পারছ না ভাইয়া তো কাল দুইবার খাবার ওপরে নিয়ে গেছিল মেঘ হেসে বলল জামাই বউ পাগল হলে আর কি দিন তো পাগল ডক্টর আমার জন্য খাবার নিয়ে গেছে আজ না হয় পাগল ডাক্তারের জন্য আমি নিয়ে গেলাম। দেখি তাতে যদি মশাইয়ের একটু মন ভালো করতে পারে কিনা মিহির হেসে ওপরে উঠলো কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতেই হুট করে হাসি গায়েব হয়ে গেল হাসতে হাসতে হুট করে মত খারাপ হওয়ার যে ব্যাপারটা এটার থেকে বোধ হয় কষ্টের কিছু হয় না ওর ভয় হচ্ছে যত এগুচ্ছে ভয়টা বাড়ছে বলে তো এলো সামনে নেবে কিন্তু কিভাবে সামনে নেবে ওই পাগল রকা যে তাকে খুব ভালোবাসে হুট করে এটা যে সে কিছুতেই মানতে পারছে না ও চলে গেল তখন মলক বলল। ভাবি খুশি থাকতে চাইছে তাকে খুশি রাখতে অতিরিক্ত কথা বলা অনুচিত বলে মনে করি না রিপোর্ট যাই হোক না কেন আমাদের উচিত সব সময় ভাবিকে হাসি খুশি রাখা নলোকের কথায় সবাই সায়দিল অতঃপর এতক্ষণ মেঘের সামনে হাসি খুশি মুখ করে থাকলেও হুট করে সবার মুখ অন্ধকার নেমে এল সবাই আস্তে আস্তে বিরোশ মুখে খেতে লাগলো ধূসর বেকনিতে গিয়ে আকাশের দিকে প্রাণহীনভাবে তাকিয়ে আছে তখন মেঘ খাবার নিয়ে ঢুকল ধূসরকে ঘরে না দেখে বলল ধূসর আপনি কোথায় মেঘের আওয়াজ পেয়ে ধূসর তাড়াতাড়ি বলল এই তো আমি বেকনিতে মেঘ খাবারগুলো টেবিলের উপর রেখে ধূসরের কাছে গিয়ে বলল খাবেন না নাকি কতবেলা হয়ে গেছে দেখেছেন আসুন খাবেন চলুন আমি খাবার ঘরে নিয়ে এসেছি তখন ধূসর আকাশের দিকে তাকিয়েই বলল আমি খাব না খেতে ইচ্ছে করছে না আমি খাইয়ে দিলেও না ধূসর মেঘের দিকে তাকালো আর বলল না এখন খেতে ইচ্ছে করছে না আপনার তো খুশি হওয়ার কথা মানে আপনার নিষ্ঠুর মেয়েটা আপনাকে বাড়িয়ে খাইয়ে দিতে চাইছে কিন্তু আপনি না করছেন এটা কোনো কথা এখন তো আমার আপনাকে বলতে ইচ্ছে করছে নিষ্ঠুর পুরুষ এই কথাটা যদি অন্য সময় বলতে তাহলে হয়তো অনেক খুশি অনুভব করতাম কিন্তু এখন কেন যেন খুশি অনুভব করতে পারছি না মেঘ ধূসরের হাত ধরে বলল এতটা ভেঙে পড়ছেন কেন এখনো কিছু বলা যাচ্ছে না আমি কিছু ভাবতে পারছি না মস্তিষ্ক ফাঁকা ফাঁকা লাগছে আগে তারপর আমরা এই বিষয়ে কথা বলবো তাছাড়া আপনি না ডাক্তার এইটুকুতে হাল ছেড়ে দিবেন আসুন আমি আপনাকে আজ খাইয়ে দেব আজ আর নিষ্ঠুর মেয়ে বলার সুযোগ দেব না প্রমিত মেঘ ধূসরের হাত ধরে নিয়ে বিছানায় বসালো তারপর ভাত মাখিয়ে ধূসরের সামনে ধরল তখন ধূসর বলল তুমি খাবে না খাব তো আপনার সাথে আপনাকে এক লুকমা খাওয়াবো আমি এক লুকমা খাব মেঘ ধূসরকে খাওয়াচ্ছে আর নিজে খাচ্ছে ধূসর এক দৃষ্টিতে মেঘের দিকে তাকিয়ে আছে ধ্রূসরের চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল মেঘ যত্ন সহকারে তা মুছিয়ে দিয়ে বলল আপনাকে কি বলেছিলাম আমি আপনার মনে আছে কান্না আর হাসি খুব মূল্যবান জিনিস যা বুঝে শুনে খরচ করতে হয় তাছাড়া জানেন কি এই সমাজে ছেলেদের কাদা বারণ কিন্তু আপনি কাঁদছেন এটা কিন্তু ঠিক না ছেলেদের কাঁদা তাই বলে কি তারা কষ্ট পায় না নাকি তাদের ভেতরে রক্তক্ষরণ হয় না আমার মতে মেয়েদের থেকে ছেলেদের মনে বেশি রক্তক্ষরণ হয় এবং কষ্টও বেশি পায় কিন্তু তারা দেখাতে পারে না মেয়েদের মতো মেয়েরা কাঁদলে কেউ কিছু বলবে না কিন্তু একটা ছেলে কাঁদলে তারা সম্মুখেই বলে দেবে ফুটবল পুরুষ হয়েছে এখন বাদ দিন তাড়াতাড়ি খেয়ে নিন তারপর আমরা হসপিটালে যাব টেস্ট করাতে ইনশাল্লাহ খারাপ কিছু হবে না ইনশাল্লাহ মেঘ ইনশাআল্লাহ মেঘ আর ধূসরের খাওয়া শেষ তখন ধূসর বলল মেঘ আর সাদা শাড়ি পরবে সেদিনের মতো আমিও সাদা পাঞ্জাবি পরব তারপর হাসপাতাল থেকে ফেরার পথে আমরা দুজনে অনেক ঘুরব আর সেই জায়গায় যাব যেখানে তুমি আমাকে তোমার মনের কথা বলেছিলে আমাকে ভালোবাসি বলেছিলে মেঘ হেসে বলল ঠিক আছে কিন্তু এখানে কি সাদা শাড়ি আছে আছে সেদিনের পর তোমাকে বলেছিলাম না সেই দিনটা আমরা আবার সেলিব্রেট করব তার জন্য কিনে আমি এগুলো আচ্ছা নিচে রেখে এসে তারপর রেডি হচ্ছি মেঘ নিচে গেল সবাই খাওয়া শেষ করে সোফায় বসে আছে আয়মান চৌধুরী বললেন আম্মা আজ কি হাসপাতালে যাবেন হুম ধূসরদের হাসপাতালে এই তো এখন ওপরে গিয়ে রেডি হয়ে বের হব তাহলে আমরা আজকের মতো আসি হায়মান চৌধুরীর কাছে গিয়ে বললো সাবধানে যাবেন আমি জানি তো এখন আমার আব্বা বাড়ি গিয়ে কি করবে চিন্তা করবেন না আব্বা ইনশাল্লাহ খারাপ কিছু হবে না মায়মুনা চৌধুরী মেয়ের কাছে এলো তখন মেঘ বলল আমাকে এই কয়েকদিনের মধ্যে এতটা ভালোবাসার জন্য সুক্রিয়া আপনি জানেন আমি খুব করে চাইতাম আপনি আমায় জড়িয়ে ধরুন কিন্তু সেরকম কোনোদিন কিছু হয়নি আজ ভুল হয়েছে ভালোই লাগছে চিন্তা করবেন না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মেয়ে ঘোনার সামনে থেকে সরে যাবিন লিয়া আর হীরের সামনে গেল তারা তিনজনেই ওর দিকে তাকিয়ে আছে হুট করে তিন বান্ধবী মেঘকে জড়িয়ে ধরল হির বলল যাই হয়ে যাক না কেন তুই একদম ভয় পাবি না মনে রাখবি ভালো মানুষের সাথে কখনো খারাপ কিছু হয় না মেঘ ওদের ছেড়ে বলল হুম এখন তো তোরা বাড়ি যাবি গিয়ে মেসেজ দিস সবাই বিদায় নিয়ে চলে গেল মেঘ দেখল পেছনে ঘুরে শাশুড়ির কাছে গেল দিলরুবা খানম মেঘের কপালে চুমু দিলেন আর গালে হাত রেখে বললেন ওপরে যাও ধূসর হয়তো তোমার জন্য অপেক্ষা করছে তোমরা বেরুবে তো মেঘ ওপরে চলে গেল ধূসর ফোনে কারো সাথে কথা বলছে সব রেডি করে রাখতে বলছে হয়তো মেঘের টেস্টের জন্যই মেঘ দেখল ধূসর ওর শাড়ি হিজাব নিকাব বিছানার ওপরে রেখেছে মেঘ শাড়ি নিয়ে ওয়াশরুমে গিয়ে শাড়ি পরে এলো সাদা শাড়ি চুলগুলো ছাড়া দেখতে বেশ সুন্দর লাগছে ধূসর ওর দিকে তাকিয়ে বলল মাশাআল্লাহ মনে হচ্ছে একটু শুভ্র মেঘ শুক্রিয়া এবার আপনি চেঞ্জ করে আসুন ধূসর চেঞ্জ করে আসল ততক্ষণে ধূসর আজ নরমাল একটা সাদা পাঞ্জাবি আর পায়জামা পরেছে কোনো কাজ নেই তাতে ধূসরকে দেখে মেঘ বলল জনাবাজ কিন্তু মাক্স ছাড়া বের হবেন না বউ যখন বলেছে তখন তো মাস্ক ছাড়া বের হওয়ার কোনো প্রশ্নই উঠে না ধূসর চুল ঠিক করল মানিব্যাগ ব্যাগ নিল তারপর মেঘের হাত ধরে নিচে নামলো সকলে ওদের প্রশংসা করল অতঃপর ওরা গাড়ি নিয়ে চলে গেল হাসপাতালেও ধূসর মেঘের হাত ধরে নিয়ে যাচ্ছে ওদের যারাই দেখছে তারাই তাকিয়ে আছে হুট করে একজন ডাক্তার বলল তা শুভ্র সাহেব আজ দেখি দুজনই শুভ্র রঙের তা কোনো মেঘের দেশে যাওয়ার প্ল্যান করছেন নাকি তা কথা শুনে ধূসর হেসে বলল যদি পারতাম মেঘের দেশে তাকে নিয়ে যেতে তবে অবশ্যই যেতাম কিন্তু আপাতত ধরনের বুকে সবুজের মাঝেই যেতে হচ্ছে যাই হোক পরে থাকা হবে কিছু কাজ আছে ধূসর মেঘের হাত ধরে নিয়ে চলে গেল তারপর নিজে দাঁড়িয়ে থেকে সব টেস্ট করালো আর বলল রাতেই রিপোর্ট রেডি করে ফেলতে কারণ ও দেরি করতে পারবে না ধূসর নিজের চেম্বারে গিয়ে মেঘের ডক্টরের সাথে ফোনে কথা বলল দুজনে কিছু পরামর্শ করল তখন একজন নার্স মেঘকে বলল আপনি ভীষণ লাকি ম্যাডাম যে স্যারের মতো একজন জীবন সঙ্গী পেয়েছেন হ্যাঁ তা আর বলতে আই এগ্রি আই এম ভেরি লাকি পারসন তখনই ধূসর আসলো ধূসর মেঘকে নিয়ে চলে গেল গাড়িতে গিয়ে বলল তা ম্যাডাম আজ কিন্তু সেদিনের মতো রিকশা নেব না গাড়িতেই যাব কারণ আমরা শুধু ওখানে যাব না ফুচকা খাওয়ার কম্পিটিশন করব যা আগের বার বাদ পড়ে গিয়েছিল মেঘ হেসে বলল আপনি যেমনটা বলেন জনাব ধূসর গাড়ি স্টার্ট করল রাস্তা থেকে বেলুন দেখে বিষ্টার মতো বেলুন কিনল রং বেরঙের মেঘ হাসল কিছু বলল না হাওয়ার মিঠাই কিনল দুটো কারণ মেঘের হাওয়ার মিঠাই অনেক পছন্দের মেঘ হেসে হাওয়ার মিঠাই খেল আর ধূসরকেও খাইয়ে দিল তারপর একটা ফুচকার দোকানে গিয়ে বলল ছয় প্লেট ফুচকা দিতে কারণ তারা কম্পিটিশন করবে আর গাড়িতে দিয়ে যেতে বলল ধূসর কারণ মেঘকে নিয়ে এসে বাইরে বের হবে না মেঘ কমফোর্টেবল ফিল করবে না মেঘ নিকাপ খুলে ফেলল অতঃপর ফুচকা এলে দুজনে কম্পিটিশন শুরু করল মেঘ তিন প্লেট খেয়েও আরেকটা প্লেট থেকে চারটা ফুচকা খেয়ে নিল সেই হিসেবে মেঘ জয়ী মূলত ধূসর ইচ্ছে করেই হেরেছে ভ্রূসর হেসে দোকানে গিয়ে প্লেট দিয়ে এলো আর টাকা দিয়ে এলো ভ্রূসর আসতেই মেঘ হেসে বলল হেরে গেলেন তো ছেলেরা যতই খেতে পারুক ফুচকা নিয়ে মেয়েদের সাথে কোনো কম্পিটিশনেই ছেলেরা জিততে পারবে না ওকে মেনে নিলাম তুমি তো জিতে গেলে কিন্তু তোমাকে কি পুরস্কার দেওয়া যায় বলতো কিছু দিতে হবে না তা বললে কি করে হয় চলো ধূসর গাড়ি স্টার্ট দিল তারপর একটা ফুলের দোকানের সামনে গিয়ে গাড়ি থামালো সে ফুলের দোকানে গিয়ে কয়েকটা লাল গোলাপ আর একটা বেলি ফুলের মালা নিয়ে এলো মেঘ এতক্ষণ গাড়ি থেকে ধূসরকে দেখছিল ধূসর গাড়িতে এসে বলল তোমার হাত দাও মেঘবালিকা মেঘ বিনা বাক্যে হাত এগিয়ে দিল ধূসর মেঘের হাতে বেলি ফুলের মালাটা পেঁচিয়ে দিয়ে বলল এটা আমার মেঘবালিকার জন্য মেঘ হেসে বলল সুক্রিয়া জনাব ধূসর গোলাপগুলো এগিয়ে দিল তা দেখে মেঘ বলল এগুলো কার জন্য তোমার জন্য এগুলো তুমি একটু আগে কম্পিটিশনে জিতলে তার পুরস্কার এর আগে এত সুন্দর পুরস্কার কেউ দিয়েছে বলে তো মনে হয় না সবকিছুর জন্য শুক্রিয়া মেঘ হেসে দুটো গোলাপ ধূসরের দিকে এগিয়ে বলল এই দুটো লাল গোলাপ নিষ্ঠুর মেয়েটার জীবনসঙ্গীর জন্য ধূসর হাসল আর ফুল দুটো নিয়ে বলল শক্রিয়া মাই ডিয়ার ওয়াইফি তো এবার যাওয়া যাক সেই কাঙ্ক্ষিত জায়গায় হুম ধূসর আবার গাড়ি স্টার্ট দিল কিছুক্ষণ পর সেই জায়গায় পৌঁছে গেল সেখানে আজ ও মানুষের আনাগোনা নেই মূল কথা নির্জন জায়গা তেমন কেউ বোধহয় জায়গাটা সম্পর্কে কিছু জানে না ধূসর গাড়ি থেকে নেমে মেঘের পাশের দরজা খুলে হাত বাড়িয়ে দিল মেঘমুচকি ধূসরের হাত ধরে নামল ওরা গিয়ে বড় গাছটার নিচে বেঞ্চ রাখা সেখানে বসল দুজনেই চুপ করে সামনের নদীর দিকে তাকিয়ে আছে এক জায়গায় থেকেও যখন মানুষ চুপ থাকে তখন হয়তো তাদের কিছু বলার থাকে না নয়তো অনেক কথা বলার থাকে কিন্তু কি দিয়ে শুরু করবে এটা বুঝতে পারে না বেশ খানিক্ষণ মৌনতা হুট করে ধূসর বলল মেঘ ভালোবাসি খুব ভালোবাসি তখন মেঘ সামনের দিকে তাকিয়েই বলল অতঃপর মনে হচ্ছে আমাকে এতটা ভালোবাসা উচিত হয়নি আপনার তারপর আমি দেখলাম আপনার আর আমার দূরত্ব হয়তো বা বাস্তব আকার ধারণ করতে চলেছে বোধ হয় অতঃপর এক আকাশ পরিমাণ ভালোবাসার পরেও যেন জীবনটা বাস্তবতার নিকট মাথা নত করতে চাইছে ধূসর মেঘের দিকে তাকালো মেঘ সামনের দিকেই তাকিয়ে আছে আবারও মেঘ বলল কোনো এক শুভ্র শহরে আমাদের আবার দেখা হবে একে অপরের দিকে মুগ্ধ চোখে তাকানো হবে কত শত মান অভিমান সেখানেই বিলীন হবে পুরো শহর মুখরিত হবে বিভিন্ন ফুলের সুবাসে তখন আমি শুধু আনমনে আপনার মুখের দিকে তাকিয়ে আপনাতেই মুগ্ধ হব আর বলবো ভালোবাসি খুব ভালোবাসি ধূসর মেঘের হাতে হাত রেখে বলল মেঘ মেঘ এবার ধূসরের দিকে তাকালো ওর চোখ ছলো করছে করছে মুচকি হেসে বলল যদি কখনো সুদরে হারাই কাছে এসে ধরা না দিতে পারি তবে নিয়ম করে চিঠি দিব আপনার নিরে পরন্ত বিকেলে উড়ন্ত মেঘ হয়ে যদি রিপোর্টটা সত্যি হয় ধূসর আমি যদি হারিয়ে যাই আপনার থেকে তাহলে আমায় ভুলে যাবেন না কিন্তু ভুলে যাবেন না তো আপনার একজন একান্ত ব্যক্তিগত নিষ্ঠুর মেয়েটা নামক ভালোবাসা ছিল তাকে নিষ্ঠুর মেয়ে বললেও মুচকি হাসত সে সব সময় লুকিয়ে ভালোবাসতে চাইত প্রকাশ করত না এমন কি আপনার ভালোবাসা প্রকাশেও সে বাগড়া দিতে দিত তাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল তার হাত ধরে গোটা জীবন পাড়ি দেওয়ার কথা ছিল সে আপনাকে নিয়ে অনেক শখ পূরণ করতে চেয়েছিল কিন্তু হয়নি এসব ভুলে যাবেন না তো মেঘের চোখ ছলো করছে সব শুনে ধূসরের চোখও ছলছল করে উঠল এ যে হারানোর ভয় ধূসর বলল কাউকে ভালোবাসার পর কারো মায়ে জড়িয়ে যাওয়ার পর সেই মানুষটার থেকে দূরে থাকা বড্ড বেশি কষ্টকর আর তাকে ভোলা দুঃসাধ্য ছাড়া আর কিছু নয় তোমাকে পেয়েছিলাম বলেই তোমাকে হারানোর ভয় আমি কখনোই করিনি মেঘ ধূসরের হাত দুটো ওর হাতের মুঠ হয়ে নিল ধূসর বুঝতে পারল মেঘ এতক্ষণ নিজেকে যতই শক্ত দেখাক না কেন ও আসলে ভয় পাচ্ছে যদি রিপোর্টটা সত্যিই হয় তাহলে মেঘ বলল ডক্টরের সাথে কথা বলার পরেও কেন যেন সহজভাবে সব নিতে পারছি না সব কিছু আমাকে পাগলের মতো ভাবাচ্ছে মস্তিষ্কে ভয়গুলো কুড়ে কুড়ে খাচ্ছে মন থেকে সব সহজভাবে মেনে নিতে চাইলেও সব যেন সহজভাবে নিতে পারছি না আমার ভীষণ ভয় হচ্ছে ধূসর আমি হারিয়ে যাব না তো ধরণীর বুকে থেকে যদি হারিয়ে যাই তাহলে সবসময় নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাকে কোনোদিন ভুলে যাবেন না সবসময় খুশি থাকবেন আর সব থেকে ইম্পর্ট্যান্ট কথা মনে রাখবেন আমি সবসময় আপনাকে ভালোবাসি মেঘ কাঁদছে শক্তপোক্ত মেয়েটাও আজ নিজের দুর্বলতা প্রকাশ করছে তার প্রিয় মানুষটার সামনে ধূসর কিছু বলবে তার আগে মেঘ ধূসরের কপালের সাথে কপাল ঠেকিয়ে কান্না মাখা কণ্ঠে বলতে শুরু করলো ধূসর আমি আপনাকে খুব ভালোবাসি আমি আপনার থেকে হারাতে চাই না আমি আপনার জীবনে বসন্তের ঝরে যাওয়া পাতার হতে চাই না আমি আপনার জীবনের নতুন পাতার মতোই মতো সবসময় আপনার সাথে থাকতে চাই আমি আপনার জীবনে ফুল হতে চাই না কারণ ফুল ফুলও একসময় ঝরে যায় আমি আপনার জীবনে একটা শক্তপোক্ত গাছ হয়ে থাকতে চাই আপনার সাথে সমুদ্রের পারে আপনার হাতে হাত রেখে হাঁটতে চাই অনেকগুলো সকাল একসাথে দেখতে চাই আপনার শেষ বয়সে আপনার কাঁধে মাথা রেখে চন্দ্রবিলাস করতে চাই আপনার হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে চাই আপনার সাথে আমাদের রঙিন ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই আমি আপনার জীবনে নিষ্ঠুর মেয়ে হতে চাই না ধূসর আমি আপনাকে নিয়ে বাঁচতে চাই প্লিজ ধূসর রিপোর্টটা যদি সত্যি হয় তাহলে প্লিজ আমায় হারাতে দেবেন না ধূসর আমি বাঁচতে চাই ধূসর আমি সুখের হাতছানি পেয়ে সব হারাতে চাই না আমি আপনার সাথে সুখী হতে চাই প্লিজ ধূসর আমাকে আপনার জীবনে আপনার দেওয়া নিষ্ঠুর মেয়েটা উপাধিকে সত্যি সত্যি আপনার জীবনে জায়গা করতে দেবেন না আমি বাঁচতে চাই ধূসর আপনার সাথে প্লিজ আমাকে হারাতে দেবেন না ধূসর ও কাঁদছে ধূসর মেঘের দুগালে হাত রেখে বলল মেঘবালিকা তোমাকে হারাতে দেব না কিছু হবে না তোমার আমাদের শেষ পরিণতি এতটা নিষ্ঠুরতায় হতে পারে না আমাদের শেষ পরিণতি সুন্দর হবে আমাদের নিয়তি এতটা নির্দয় হতে পারে না আমি তোমায় খুব ভালোবাসি মেঘ কিছুই হবে না তোমার আমিও আপনাকে অনেক ভালোবাসি ধূসর খুব ভালোবাসি খুব খুব ভালোবাসি ধূসর মেঘ আরও জোরে কেঁদে উঠল মেঘ ধূসরকে জড়িয়ে ধরল ধূসর ও কাঁদছে এ যে রকম কষ্ট সেটা ভাষায় প্রকাশ করার মতো না আজ যেন ওদের কান্নার সাথে প্রকৃতিও যেন কাঁদতে চাইল ধরনীর বুকে বৃষ্টির আগমন ঘটল দুজনে এখনো বসে আছে বৃষ্টি দেখে ধূসর মেঘকে জড়িয়ে ধরা অবস্থায় কোলে নিয়ে গাড়িতে গিয়ে ওকে কোলে নিয়েই গাড়িতে বসল ধূসর বৃষ্টির জন্য গাড়ির কাজ উঠিয়ে দিল এক হাত দিয়ে হুট করেই মেঘ ধূসরের আরও কাছাকাছি চলে এল ওদের সব কষ্ট ধীরে ধীরে যেন বিলীন হতে শুরু করল বাইরের বৃষ্টি আর ওদের একে অপরের ভালোবাসার মধ্যে দিয়ে বাইরে বৃষ্টির বেড়েই চলেছে সেই সাথে ধূসর আর মেঘের ভালোবাসার প্রকাশ গাড়ির কাছে বৃষ্টির পানি যেন আছড়ে পড়ছে সেই সাথে বিলীন হয়ে যাচ্ছে একে অপরের কষ্টগুলো একে অপরকে আপন করে নিচ্ছে নিজেদের ভালোবাসার চাদরে হয়তো ভয় থেকেই যদি শেষটা অনাকাঙ্ক্ষিত হয় বিশেষ করে মেঘের সে যে তার প্রেমিক পুরুষকে অনেক ভালোবাসে তার প্রেমিক পুরুষ যেভাবে তাকে হারাতে চায় না তেমনটা সেও হারাতে চায় না প্রায় ত্রিশ মিনিট পর বৃষ্টির গতি কমে এল মেঘ ধূসরের বুকে মাথা রেখে গাড়ির জানালার কাজ দিয়ে বাইরের বৃষ্টি দেখছে এখনও সে ধূসরের কোলেই বসে আছে হুট করে মেঘ বলল জানালাটা খুলে দিন না বৃষ্টিটা একটু ভালোভাবে অনুভব করি তখন ধূসর হেসে বলল এখন কাজটা কি ঠিক হবে এমনিতে বৃষ্টিতে ভিজেছো এখন ঠান্ডা হাওয়া লেগে জ্বর আসতে পারে তাছাড়া বাড়ি ফিরতে হবে তো মেঘ হাসলো আর বলল বাড়ি ফিরতে ইচ্ছে করছে না এই যে কত সুন্দর মুহূর্ত কাটাচ্ছি কি সুন্দর বৃষ্টিবিলাস করছি গাড়ির মধ্যে থেকে ধূসর দুষ্টু হেসে বলল গাড়ির মধ্যে একটু আগে প্রেমবিলাস করলে সেটা কি ছিল শুনি তবে আরেকটু প্রেমবিলাস করলে মন্দ হতো না ধূসরের কথার মেঘ আজ সায় দিয়ে বলল আপনাকে কেউ বাধা দিয়েছে নাকি আজ কিন্তু নিষ্ঠুর মেয়েটাই প্রথমে আপনার নিকট এসেছে তার মানে বলতে চাইছ আমরা আজ বাড়ি না ফিরি আমি জানি না আপনার ইচ্ছে তাই বুঝি সত্যি তাই ধূসর আরও কিছু বলবে তার আগেই মেঘ ধূসরের কোল থেকে নেমে গাড়ির বাইরে বেরিয়ে গেল সন্ধ্যা হয়ে গেছে আরও আগেই চারদিকে অন্ধকার হয়ে গেছে বৃষ্টির মধ্যেও মেঘের ফাঁকে ফাঁকে চাঁদকে উকি মারতে দেখা যাচ্ছে যার জন্য একেবারে অন্ধকার নয় হালকা আলো ও আছে দূরদূরান্তে কাউকে নজরে আসছে না হালকা হালকা বৃষ্টি হচ্ছে গাড়ির থেকে নেমে সে নদীর ধারে গেল হালকা ঠান্ডা হাওয়া বইছে মেঘের খুব ভালো হালকা বৃষ্টি হালকা বাতাস এসে ওর গা ছুঁয়ে দিচ্ছে এখন মাথায় হিজাব নিকাব কোনোটাই নেই হাঁটু লম্বা চুলগুলো এলোমেলো ভাবে পড়ে আছে কাঁধে যা এখন হাওয়ার সাথে পাল্লা দিয়ে চলতে চাইছে ধূসর মেঘের পেছনেই বেরিয়ে এসেছিল মেঘকে পর্যবেক্ষণ করতে লাগল মেঘ দুই হাত ছড়িয়ে দিল পাখিদের ন্যায় ধূসর মুগ্ধ চোখে তার মেঘবালিকাকে দেখতে লাগল ধূসর পাশে গিয়ে দাঁড়াতেই মেঘ বলল ধরণী এত সুন্দর কেন ধূসর মনে হচ্ছে অন্যদিনের তুলনায় আজ বেশি সব সুন্দর লাগছে আচ্ছা লোকে বলে মানুষের বিদায় ঘণ্টা এসে গেলে নাকি সবকিছুই অনেক ভালো লাগে আমার বেলায় তেমনই হচ্ছে নাকি প্রিয় মানুষটা পাশে আছে বলে এমন লাগছে হুট করেই ধূসরের মস্তিষ্কে পুরনো কথারা আন্দোলন শুরু করল মনে হল মেঘবালিকার সময় ঘনিয়ে আসছে বোধহয় পুরনো ভয়গুলো বিদ্রোহী হয়ে উঠল আবারো কিন্তু সেসব কে এই সময় সাইডে রেখে বলল প্রিয় মানুষটা পাশে আছে বলেই হয়তো বা প্রিয় মানুষটা পাশে থাকলে সব সময় ভালো লাগে এটা আমাদের অদ্ভুত আনন্দ ও প্রশান্তি দেয় সব থেকে প্রশান্তি কি দেয় জানো প্রিয় মানুষটার মুখের হাসি প্রিয় মানুষটার হাসি বড্ড বেশি ভালোবাসি সব থেকে বড় কথা আমি তোমায় ভালোবাসি বাহ জনাবাজ খুব ভালোবাসি প্রকাশ করা হচ্ছে কিন্তু এই নিষ্ঠুর মেয়েটার যে আপনার ভালোবাসা প্রকাশে একটু বাগরা দিতে ইচ্ছে হল ইচ্ছে হল কি বলছ বাগরা তো দিয়েই দিলে মেঘ হাসলো অদ্ভুত সেই হাসি ধূসর মুগ্ধ চোখে দেখল তা বৃষ্টিতে ভিজে যাচ্ছে দুজনেই তাই দেখে ধূসর বলল আমরা ভিজে যাচ্ছি সে খেয়াল আছে এখন চলো বাড়ি ফিরব অন্ধকার হয়ে গেছে এরপর জ্বর আসবে কিন্তু বলে দিলাম তাছাড়া রিপোর্টটাও নয়টায় দিবে সে খেয়াল আছে মেঘের হাসিটা গায়েব হয়ে গেল রিপোর্টের কথা শুনে মেঘ বলল এখন গাড়িটা আমি চালাবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে মেঘ আর ধূসর গাড়িতে চড়ল মেঘ গাড়িতে উঠেছে কিন্তু স্টার্ট দিচ্ছে না তা দেখে ধূসর ওর দিকে তাকালো মেঘ ওর দিকে আগে থেকেই অদ্ভুতভাবে তাকিয়েছিল ও তাকাতেই মেঘের চোখের গভীরতা দেখে ও থমকাল ও কিছু বলবে তার আগেই হুট করে মেঘ লাইট অফ করে দিল এই যে ম্যাডাম এই বৃষ্টির মধ্যে এখানে কি করছেন কারো কথা শুনে হির সামনে তাকাতেই দেখল অনেক গাড়ি থেকে নেমে আসলো তা দেখে হির বলল মানুষ বৃষ্টির মধ্যে ছাউনির নিচে কি করে আজব প্রশ্ন করেন হিরের কথায় অনেক হাসল আর বলল রিকশা পাননি বুঝি রিকশা পেলে নিশ্চয়ই এখানে দাঁড়িয়ে থাকতাম না চলুন আমি আপনাকে ড্রপ করে দিচ্ছি কোনো দরকার নেই আমি রিক্সা পেলে চলে যাব আপনার কি মনে হয় এই বৃষ্টির মধ্যে রিকশা পাবেন এটা ভাবাও বোকামি রাত হয়েছে চলুন এখানে আরও অনেকেই দাঁড়িয়ে আছে রাত হয়েছে তাও তাহলে আমি থাকলে সমস্যা কি আরও অনেকে আছে বলেই তো সমস্যা মিস মুমতাহিনাহির আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন কি বলেছি হীরের বাকি সবার দিকে তাকালো সেখানে দুজন বয়স্ক মহিলা রয়েছে ঠিকই আর সবাই ছেলে মানুষ কয়েকজন ওর দিকেই তাকিয়ে আছে তখন অনিক বলল এবার নিশ্চয়ই বাদ সাধবেন না হীর গিয়ে পেছনের দরজা খুলে বসে পড়ল তা দেখে অনিক হাসল অনিক গিয়ে নিজের জায়গায় বসে গাড়ি স্টার্ট দিল কিছুক্ষণ মৌনতা ভেঙে অনিক বলল আজ মেঘের ব্যাপারটা শুনলাম বেশ খারাপ লেগেছে হুট করে বান্ধবীর কথা মনে পড়ে হীরের চোখ ছলছল করে উঠল হীর বলল কিছু হবে না মেঘের মেঘ একদম ঠিক আছে আর রিপোর্ট তাও দেখবেন ছিল অনিক বুঝতে পারল হীরের মনটা খারাপ হয়ে গেছে কণ্ঠটাও কাদো হয়ে গেছে অনিক প্রসঙ্গ পাল্টাতে বলল ইনশাআল্লাহ সব ঠিকই হবে আপনার বান্ধবীর কিছু হবে না বাইদা ওয়ে আপনি কিন্তু সেদিনের জবাব দেননি হির অবাক হয়ে বলল কোন দিনের ওই যে আপনাকে বললাম আমাকে বিয়ে করবেন কি না একটা দীর্ঘশ্বাস ফেলে বলল আমার সম্পর্কে আপনি কি জানেন যে বিয়ে করতে এলেন আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড শুনলেই তো অনিক হীরকে আর বলতে না দিয়ে নিজেই বলতে শুরু করল হীর আমি তোমার সব কিছুই জানি এমনকি ফ্যামিলি সম্পর্কেও আমার কোনো আপত্তি নেই এমনকি আমার মায়েরও বরং আমার সম্পর্কে তুমি কিছু জানো না আমি যখন এইচএসসি দি দি অনার্সে ভর্তি হই তখন আমার বাবা মারা যায় তারপর থেকে মাই আমার সব আমার বাবা একজন পুলিশ ছিলেন সেই হিসেবে জবটা পেয়ে যাই তারপর থেকেই মা ছেলের জীবন এতগুলো বছর হয়েছে তুমি জানো কাউকে দেখে আমি মুগ্ধ হতে পারিনি মা বলতো বিয়ে করতে কিন্তু কারো মুগ্ধতা আমাকে আটকে দিতে পারেনি কিন্তু তোমাকে প্রথম ভূসরদের বিয়েতে দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম অল্প দিনের পরিচয় আমাদের কিন্তু মনে হয় আমার অনেক দিনের পরিচিত তুমি বাড়িতে গিয়েই মাকে জানিয়েছিলাম মা বলে বিয়ের প্রস্তাব দিতে আমিও সেদিন তাই করেছিলাম তারপর মনে হলো এত তাড়াতাড়ি করা ঠিক হয়নি তোমাকে আগে জানতে হবে তোমার পরিবারকে সেটা দেখতে হবে তোমার পরিবার আমাকে পছন্দ করবে কি না তাও একটা কথা অতঃ পর তোমার ব্যাপারে খোঁজ লাগালাম আর সব জানতে পারলাম একটু তোমার জন্য খারাপ লেগেছিল মাকে জানালাম মা কি বলল জানো মা বলল মেয়েটা ব্রোকেন ফ্যামিলির মেয়ে এতে তো মেয়েটার দোষ নেই তাদের পৃথিবী আলাদা আর মেয়েটার পৃথিবী আলাদা তুই বরং মেয়েটাকে আমাদের মা ছেলের পৃথিবীতে যত্ন করে তার আগমন ঘটা তারপর তার পৃথিবীকে রঙিন করে তোল যাতে তার জীবনের অপূর্ণতা সব ধুয়ে মুছে যায় হির কিছু বলবে তার আগেই অনেক গাড়ি থামিয়ে দিল তা দেখে হির বলল গাড়ির থামালেন কেন আপনার বাড়ি এসে গেছে নিজের প্রশ্নে নিজেই লজ্জা পেল হির সেই গাড়ি থেকে নেমে এক পা এগিয়ে গিয়ে গেল আবার কি ভেবে পেছনে তাকিয়ে বলল আপনার পাশের সিটে বসার জন্য আমি রাজি মিস্টার অনিক বলেই হির চলে গেল এদিকে অনিক তো হা হয়ে হিরের যাওয়ার দিকে তাকিয়ে আছে হুট করেই যখন বুঝতে পারল হির কি বলেছে অনিকের মুখে হাসি ফুটে উঠল ও হেসে গাড়ি নিয়ে চলে গেল হিরেরও ও অদ্ভুত আনন্দ হচ্ছে সেদিন ভেবেছিল অনিক তার পরিবারের কথা জানলেই সবার মতো আর ওর কাছে আসতে চাইবে না কিন্তু এখানে ঘটনাই উল্টো ছেলে মেয়ে দুটো আসছে না কেন তো এহসান বাইরে বৃষ্টি হচ্ছে রাত আটটা বাজতে চলল অথচ তাদের দেখা নেই দিলরুবা খানমের চিন্তিত কণ্ঠের কথা শুনে এসান খান বলল এত চিন্তা করো না তোমাকে না ওরা বলে গেল হাসপাতাল থেকে আসার সময় ওরা ঘুরতে যাবে দেখো হয়তো নিজেদের মতো সময় কাটাচ্ছে আজকের দিনটা একটা অন্যরকম দিন হয়তো নিজেদের কষ্ট ভুলতে একে অপরকে নিয়ে সময় কাটাচ্ছে তাই বলে এই বৃষ্টির মধ্যে তাহলে হয়তো দেখো বৃষ্টির মধ্যে কোথাও আটকা পড়েছে ফোন করলাম দুইবার ধরল না এখন দুবারের বেশি ফোন করাটাও অনুচিত তাই আর করছি না চিন্তা করো না এসে পড়বে তোমার বৌমা বা তোমার ছেলে কেউ ইরেসপন্সিবল নয় তখন দিশান বলল বাবা একদম ঠিক কথা বলছে দেখো ঠিক চলে আসবে তখন নোলক বলল ওই তো এসে গেছে মেঘ আর ধূসর ফিরেছে কাক ভেজা হয়ে মেঘ মাথায় হিজাবটা এমনিই দিয়ে রেখেছে আর পুরো কাদ ঢেকে এসেছে সাদা শাড়ি পরেছে এটা সে ভুলেনি ওদের ভেজা দেখে দিলরুবা খানম বলল এই তোরা ভিজলি কি করে মা জ্বর বোধহয় তোমার বৌমা এনেই ছাড়বে তোমার বৌমার জন্য আজ দুই দুইবার ভিজতে হয়েছে বৃষ্টিটা থামল না বলে আবার ভিজেই এইটুকু আসতে হল এখন ওপরে যাচ্ছি তাড়াতাড়ি দুই মগ স্ট্রং কফি পাঠাও ঠিক আছে তাড়াতাড়ি যা তোরা ভেজা গায়ে থাকিস না মেঘ আর ধূসর চলে গেল ওপরে ধূসর মেঘকে বলল আগে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করতে মেঘ চলে গেল ওয়াশরুমে একদম গোসল শেষ করে একেবারে বের হল তারপর ধূসর গেল মেঘের খুব লজ্জা লাগছে গাড়ির ভেতরের কথা ভেবে ততক্ষণে নোলকোদের কফি দিয়ে গেল তার কিছুক্ষণ পর ধূসর বের হলো তারপর কফির মগটা নিয়ে খেতে লাগল কফি খেয়ে বলল কফিতে কি মিষ্টি কম দিয়েছে নাকি আজ বউ আমার বউ কথাটা শুনে মেঘের কফি গলায় আটকে কাশি উঠে গেল মেঘ বুঝতে পারল ধূসর কি বলতে চাইছে মেঘের কাশি দেখে ধূসর হাসল মেঘ অসহায় চোখে তার দিকে তাকালো তা দেখে ধূসর আরো জোরে হেসে উঠল তার বেশ লাগছে মেঘকে জ্বালাতে হুট মেঘ বলল তখন তার মনে হয়েছিল সামনের মানুষটার সাথে হয়তো সময়ের স্বল্পতা ঘনিয়ে আসছে তাই সে ভয় তাকে আঁকড়ে ধরেছিল তার কষ্টগুলোকে এবং নিজেকে তাকে ভালোবেসে তার মধ্যে বিলীন করতে চেয়েছিল সময়টা থামিয়ে দিতে চেয়েছিল হয়তো সেখানে বিলীন হয়ে গেলে এই নিষ্ঠুর মেয়েটার কোনো আফসোস থাকত না এক সুখের রাজ্যে তার ইতি ঘটত কিন্তু দুর্ভাগ্য আমরা যা চাই তা সময় হয় না মেঘের কথা শুনে ধূসরের হাসি মুখটা মূর্ছা গেল ধূসর মেঘের কাছে এসে বলল এমন কর বলো না মেয়ে হৃদয় যে রক্তক্ষরণ হয় মেঘ ধূসরের দিকে তাকালো কিন্তু কিছু বলল না এই মুহূর্তে তার কিছুই বলতে ইচ্ছে করছে না তার মাথা ব্যথা করছে বৃষ্টিতে ভিজছে একটু বেশি জ্বর বোধ হয় এসেই যাবে কিন্তু সে এখন সেটা ধূসরকে বুঝতে দেবে না ও চুপচাপ কফি খেতে লাগল ধূসর ও তাই করল কফি খাওয়া শেষ হলে মেঘ বলল আজ নীলকে একদম সময় দেওয়া হয়নি আমি একটু ওদের সাথে দেখা করে আসি ধূসর কিছু বলল না মেঘ চলে গেল নীল এখন নীলির সাথে নীলির ঘরেই থাকে মেঘ ঘরে গিয়ে দেখল নীল নিচে বসে কিছু তৈরি করছে আর নীলি ওপর থেকে দেখছে তা দেখে মেঘ বলল নীলবাবু কি করছ নীল একবার মেঘের দিকে তাকালো আবার নিজের কাজ করতে শুরু করল কারণ তার অভিমান হয়েছে আজকে সারাদিনে একবারও সে নীলের কাছে আসেনি মেঘ সেটা বুঝতে পারল নীলি কিছু বলবে তার আগে মেঘ ইশারা করে তাকে চুপ করতে বলল মেঘ নীলের সামনে এসে বলল আমার সাথে কথা বলবে না নীলবাবু কেউ যেন আমার সাথে কথা না বলে আজ সারাদিন সে বিজি ছিল তার সময় ছিল না আমার সাথে কথা বলার এখন আমিও বিজি আছি তার সাথে কথা বলার সময় নেই আমার নীলের কথা শুনে মেঘ হাসল আর বলল মান হয়েছে বুঝি আমার নীলবাবুর না সরো আমাকে আমার কাজ করতে দাও কি করছ বাড়ি বানাচ্ছ বুঝি তাহলে একটা শক্ত জিনিস দিয়ে বানাও এটা কাগজের বাড়ি একটু ভিজে গেলেই নষ্ট হয়ে যাবে শুনো নীলবাবু জীবনে যাই করবে সেটা একটু শক্তপোক্তভাবে করার চেষ্টা করবে যদি সেটা দুর্বল হয় তাহলে সেটা সহজেই নষ্ট হয়ে যাবে কিন্তু শক্তপোক্ত করে করলে সহজে নষ্ট হবে না নীল এবার মেঘের দিকে তাকালো নীল বলল আম্মু তুমি আজ আমার কাছে আসনি কেন জানো আজ কত কথা বলার ছিল তোমাকে মেঘ নীলকে জড়িয়ে ধরে বলল এক কাজ ছিল সোনা তাই আসতে পারিনি তুমি আমার থেকে দূরে দূরে থেকে না আম্মু আমার কষ্ট হয় তুমি তখন তোমার বাড়িতে থাকতে তখন আমার খুব খারাপ লাগত কিন্তু প্রতিদিন আমার সাথে নিয়ম দেখা করতে ফোনে কথা বলতে তখন আমার খুব ভালো লাগত মিলের কথা শুনে মেঘের চোখ ছলছল করে উঠল ও নিজেকে সামলিয়ে বলল আমি তোমার থেকে দূরে যাব না নীলবাবু তোমার সাথেই থাকব কথাটা বলার সময় মেঘের গলা কাঁপছিল মেঘ নীলকে ছেড়ে দিয়ে বলল আচ্ছা হয়েছে আজকের মতো সরি চলো আমি আর তুমি মিলে এখন একটা ঘর বানাবো শক্তপোক্ত যেটা নষ্ট হবে না সহজে আচ্ছা ঠিক আছে চলো মেঘ নীলির দিকে তাকালো তার চোখ ছলছল করছে নীলি নিচে নেমে মেঘকে জড়িয়ে ধরে বলল আই লাভ ইউ এন্ড আই নিড ইউ ভেরি ব্যাডলি নট জাস্ট ফর মি নীল ছোট ভাইয়া এমনকি আমাদের পুরো পরিবারের সবথেকে বড় কথা তোর আব্বার মেঘ নীলিকে ছেড়ে মুচকি হেসে বলল প্রথমটুকু ইংরেজিতে বলার কি দরকার ছিল নিশ্চয়ই পরেরটুকু তুই ভুলে গেছিস তাই না তাই তো বাংলি সে পুরো বাক্য কমপ্লিট করলি নীলি মেঘের দিকে হাঁ করে তাকিয়ে রইল সে বলল কি আর মেঘ বলছে কি মেঘ হেসে বলল আমি এখন আর মন খারাপ করতে চাই না যা হবে দেখা যাবে নীলবাবু তোমার মাকে একটু ইংরেজি শিখিয়ে দিও তো তোমার মা ইংরেজি পারে না নীল হেসে বলল ঠিক আছে আম্মু এবার আসো আমি সব রেডি করে নিয়েছি অতঃপর নীল আর মেঘমিলে বাড়ি বানাতে শুরু করল এদিকে ধূসরের টেনশনে মাথা ফেটে যাচ্ছে সে অজু করে এলো তারপর নামাজে দাঁড়িয়ে পড়ল সে সে কান্না করে খুব করে রবের নিকট কিছু চাইল হয়তো তার মেঘবালিকার জন্য ভাগ্য পরিবর্তনের যে দোয়াই একমাত্র চাবিকাঠি ধূসর এখন বসে কিছু ভাবছে আটটা পঞ্চাশ বাজে সবাই জেনে নিয়েছে কখন রিপোর্ট দেবে তাই সবাই এখন ধূসরের রুমে নিলিও এসেছে মেঘ বেকনিতে দাঁড়িয়ে আছে সবাই ওর মনের অবস্থা বুঝতে পারল তাই ওকে একা ছেড়ে দিল অতঃপর পর মেঘের রিপোর্ট এসেছে সবার চোখ ল্যাপটপের দিকে হুট করেই ধূসর আলহামদুলিল্লাহ বলে চিৎকার দিয়ে উঠল সবার চোখে আনন্দের অশ্রু মেঘ ধূসরের আলহামদুলিল্লাহ শুনে ভেতরে এসেছে মেঘকে দেখেই ধূসর মেঘকে জড়িয়ে ধরল তা দেখে সকলে বেরিয়ে গেল এই সময়টা ওদের একা ছেড়ে দিল হুট করে ধূসর বলল মেঘ তোমার কিছু হয়নি মেঘ তোমার কিছু হয়নি তুমি একদম ঠিক আছো সেদিন রিপোর্ট ভুল এসেছিল তোমার রিপোর্টগুলো দুবার করে চেক করা হয়েছে সেখানেও কিছু ধরা পড়েনি মেঘ তুমি ঠিক আছো ডক্টর ঠিকই সন্দেহ করেছিল নিশ্চয়ই তোমার রিপোর্ট কারো সাথে এক্সচেঞ্জ হয়ে গেছিল তুমি হারাবে না মেঘ তুমি আমার সাথেই থাকবে আমার সাথে অনেক পথ পারি দেবে শেষ বয়সে মাথা রেখে চন্দ্রবিলাস করতে পারবে ইনশাল্লাহ আমার সাথে তোমার স্বপ্ন তোমার আশা সব পূরণ করতে পারবে মেঘ আমি তোমায় খুব ভালোবাসি আমার তোমাকে হারাতে হবে না তোমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা রেখেও অপূর্ণ রাখতে হবে না সব শেষে তোমায় সাথে নিয়ে আমি বাঁচব একসাথে একে অপরের পাশে থেকে একে অপরকে ভালোবাসে বলতে বলতেই ধূসরের চোখ থেকে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল সাথে মেঘেরও হুট করে মেঘ বলল এই নিষ্ঠুর মেয়েটা শেষ পর্যন্ত নিষ্ঠুরতার প্রমাণ দেয়নি ধূসর এই ধূসর রাঙা মেঘ ধোয়াশার মতো হারিয়ে যাবে না সুখের আলোপেই অসমাপ্তভাবে হারিয়ে যেতে হবে না অন্ধকারে তাকে ভালোবাসি ধূসর খুব ভালোবাসি আপনাকে ভালোবাসি আমার মেঘবালিকা খুব ভালোবাসি তোমায় দুজনের মাঝে মৌনতা হয়তো একে অপরকে অনুভব করছে হুট করে মেঘ বলল আমি আব্বার কাছে যাব ধূসর এখনই ধূসর জানে মেঘ আর তার আব্বার সম্পর্ক কেমন তাই সে মেঘকে ছেড়ে দিয়ে গাড়ির চাবি দিয়ে বলল যাও সাবধানে যাবে গিয়ে একটা মেসেজ পাঠিয়ে দিও মেঘ চাবিটা নিয়ে হেসে বলল শুক্রিয়া জনাব আর হ্যাঁ একটু যাবিন হির লিয়া ওদের জানিয়ে দেবেন ঠিক আছে ধূসর মেঘকে নিচে এগিয়ে দিতে এলো এখন বৃষ্টি নেই নিচে মেঘ সবাইকে বলে বেরিয়ে গেল কেউ বাধা দিল না ধূসর মেঘের বান্ধবীদের জানিয়ে দিল তারা খুব খুশি হল মেঘ বিশ মিনিটের মধ্যে তার বাড়ি পৌঁছে গেল মায়মুনা চৌধুরী দরজা খুলে মেঘকে দেখে অবাক হল তিনি কিছু বলতে তার আগে মেঘ জিজ্ঞেস করলো আব্বা কি ঘরে না ঘরে নেই ও আচ্ছা মেঘ এক প্রকার দৌড়ে নিজের রুমের দিকে যাচ্ছিল তার আগে ওর মাকে বলে গেল আপনার মেয়ে ঠিক আছে তার কিছু হয়নি মায়মুনা চৌধুরী আনন্দের অশ্রু ফেলল বাকি সবাই ড্রয়িং রুমেই ছিল মেঘ কাউকে পরোয়া না করেই নিজের রুমে গেল কারণ তার আব্বাকে সে এখন ওখানেই পাবে মেঘ দৌড়ে নিজের রুমে ঢুকল সে ঠিকই ভেবেছিল তার আব্বা তার রুমেই আছে তার বিছানায় বসে কিছু একটা দেখছে মেঘ আব্বা বলে উঠল আয়মান চৌধুরী মেয়ের গলা শুনে দাঁড়িয়ে বলল আম্মা আপনি এখন মেঘোর আব্বাকে গিয়ে জড়িয়ে ধরে বলল আব্বা আপনার মেয়ে একদম ঠিক আছে তার কিছু হয়নি ছিল আব্বা দুঃখের শেষে ক্ষণিকের সুখ পেয়ে হারিয়ে যাবে না সে তার যে তার আব্বার কাঁধে মাথা রেখে অনেকটা সময় কাটানো বাকি ভাগ্য তার নির্দয় হয়নি আমার আম্মা ঠিক আছে তার কিছু হয়নি হ্যাঁ আব্বা আপনার মেয়ে ঠিক আছে আয়মান চৌধুরী খুশিতে কেঁদে উঠল তিনি মেঘকে ছেড়ে দিয়ে মেয়ের গালে হাত রেখে বলল আপনার ভবিষ্যৎ আপনার অতীতের থেকে উত্তম হোক আম্মা আমিন আব্বা আমিন চলেন বেকনিতে যাই বাবা মেয়ে মিলে বেকনিতে গেল মেঘ হুট করে বলল আপনার কাঁধে একটু মাথা রাখি আব্বা আয়মান চৌধুরী হেসে মাথা নাড়লেন মেঘ তার আব্বার কাঁধে মাথা রাখলো আর বলল আজকের পরিবেশটা কি সুন্দর তাই না বৃষ্টির পানিতে ভিজে যেন পরিবেশটা সতেজ হয়ে উঠেছে আমি তো দেখেই মুগ্ধ হয়ে যাচ্ছি আব্বা শুধু বৃষ্টির জন্য আম্মায়ের সবথেকে বড় কারণ হল এখন আপনি এখন খুশি তাই পরিবেশটা আপনার সুন্দর লাগছে যখন আমাদের মন ভালো থাকে তখন আমাদের সবকিছুই ভালো থাকে কিন্তু যখন আমাদের মন খারাপ থাকে তখন সবথেকে সুন্দর জায়গাটাও আমাদের মুগ্ধ করতে পারে না ঠিক বলেছেন আব্বা তবে জানেন কি আম্মা রাতের পরিবেশ যেমন সুন্দর তেমন ক্ষেত্র বিশেষে অনেক ভয়ঙ্কর আমি বুঝেছি আব্বা আপনি কি বোঝাতে চেয়েছেন এভাবেই তো আমাকে বাস্তবতা শিখিয়েছেন আব্বা আপনাকে সুক্রিয়া এত সুন্দর করে আমাকে আগলে রাখার জন্য বিশেষ ব্যক্তিত্বের অধিকারী হতে সাহায্য করার জন্য সবথেকে বড় কথা আমাকে এতটা ভালোবাসার জন্য আমি আপনাকে খুব ভালোবাসি আব্বা আমিও আপনাকে ভালোবাসি আম্মা মেঘ রাতটা তার পরিবারের সাথে কাটালো পরের দিন মেঘ আবার খান বাড়িতে ফিরে গেল সেদিন আগের ডক্টর ফোন করে জানালো সত্যি সত্যি একজনের সাথে মেঘের রিপোর্ট এক্সচেঞ্জ হয়ে গেছিল সেদিন মেঘ দুর্বলতার জন্য মাথা ঘুরে পড়ে গেছিল অতিরিক্ত টেনশন স্ট্রেস তার সাথে শরীরটাও বোধহয় খারাপ ছিল তাই ওরকম হয়েছিল তিন মাস পর এই তিন মাসে বদলেছে অনেক কিছু হির আর অনিকের বিয়ে হয়ে গেছে সেখানে মেঘরা সবাই উপস্থিত ছিল হিরের বাবা মাকেও ইনভাইট করেছিল তার এসে তাদের মেয়েকে দেখে গেছে তাদের ফিরকে নিয়ে কোনো কিছু বোধহয় আসে যায় না তেমন হিরেরও যায় না সে অনেকের মতো হাজবেন্ড আর অনেকের মায়ের মতো শাশুড়ি পেয়ে খুব খুশি হির জাবিন লিয়া জমিয়ে সংসার করছে মেঘ ও ধূসরের সাথে জমিয়ে নিজেদের সংসার পেতেছে নীলি এখন সম্পূর্ণ সুস্থ নীল তার মাকে সম্পূর্ণ সুস্থ দেখে খুব খুশি ধূসরের হাসপাতাল আর মেঘ আর পরিবারকে নিয়ে খুব ভালো চলছে মেঘের যখন কেস আসে তখন আদালতে যায় মাঝে মাঝে শোরুমে গিয়ে সব দেখে আসে আর অপরাধীরা সকলে তাদের কর্মফল ভোগ করছে নোলকের আহসান খানের বন্ধুর ছেলের সাথে আকদ হয়েছে কিছুদিন আগে মেঘ তার আব্বার সাথে দেখা করতে ইচ্ছে হলেই চলে যায় আব্বার কাছে মুন কনসিভ করেছে এক মাস হল জিয়ান ও একটা মেয়েকে বিয়ে করেছে আগে থেকেই তার পরিবার সম্পর্কে সেই মেয়েকে জানিয়েছে সেই মেয়ের কোনো আপত্তি নেই তাই দুই মাস হল তারা বিয়ে করেছে মেঘের মাঝে মাঝে মায়ের সাথেও কথা ওর মা এমনভাবে ওর দিকে তাকিয়ে থাকে যে ও উপেক্ষা করতে পারে না সে তো মায়ের সান্নিধ্য চেয়েছিল এতকাল সে যে মায়ের ভালোবাসার কামাল তবুও কোথাও একটা কিন্তু রয়েই গেছে তাদের মাঝে মেঘ তার ধূসর শ্বশুর শাশুড়ি এবং ধূসরদের পরিবার নিয়ে বেশ সুখেই আছে আপাতত মানুষের আনাগোনা নেই রাত্রি বারোটা এই নির্জনে মেঘ আর ধূসর সমুদ্রের পারে খালি পায় একে অপরের হাত ধরে হাঁটছে আজ বিকেলে তারা কক্সবাজার এসেছে নিজেদের শখ পূরণ করার জন্য দুজনের মুখেই লেপটে আছে প্রশান্তিময় হাসি হুট করেই মেঘ একটু দূরে গিয়ে নিচু হয়ে পানি ছিটিয়ে দিল ধূসরের মুখে তা দেখে ধূসর বলল কি করছ মেঘ ভিজে যাব তো তখন মেঘ হেসে বলল বেজানোর জন্যই তো কাজটা করলাম তবে কিন্তু এখন যা হবে আমি তার জন্য দায়ী থাকব না বলে দিলাম এখন কি হবে ধূসর মেঘের দিকে এগিয়ে গেল আর বলল এই গভীর রাতে তোমায় গোসল করাব সমুদ্রের পানি দিয়ে তা শুনে মেঘ না বলে দৌড় দিল ধূসর ও দৌড় দিল মেঘের মুখে হাসি সাথে ধূসরের ও এ যে অন্য এক প্রাসন্তি কিছু দূর যেতেই ধূসর মেঘের হাত ধরে ফেলল আর বলল এবার পালাবে কোথায় মেঘ হেসে বলল পালাব না তো এবার এখন তো আপনাকে ডুবাব ধূসর অবাক হয়ে মেঘের চোখের দিকে তাকালো মেঘ এমনভাবে ধূসরের দিকে তাকিয়ে আছে যে ও মেঘের চোখের গহিনে হয়তো ডুবে যেতে নিল ওর হাত আলগা হয়ে এলো তখন মেঘ ধূসরের হাত ছাড়িয়ে বলল আপনাকে ডুবানো শেষ এখন পালাব মেঘ হেসে আবার দৌড় দিল ধূসর বুঝতে পারল মেঘের চালাকি তাই ও নিজেও দৌড় দিয়ে বলল এই নিষ্ঠুর মেয়ে আমাকে ডুবিয়ে তুমি পালাচ্ছ কোথায় দাঁড়াও বলছি মেঘ থামছেই না দৌড়াচ্ছে আর হাসছে অনেক দৌড়ে হাঁপিয়ে উঠেছে তাই মেঘ থেমে সমুদ্রের পারে বালির উপর বসে পড়ল ধূসর ও মেঘের পাশে বসল মেঘ সামনের দিকে তাকিয়ে আছে আসতেই ওর আসতে মাথা রাখলো হেসে এক হাত দিয়ে জড়িয়ে হুট করে ধূসর বলল এখন এই মুহূর্তটা আমার জীবনের সেরা মুহূর্তের মধ্যে একটা মেঘ হেসে বলল আমারও সক্রিয়া আমার জীবনে আসার জন্য আমার সব কষ্ট দুঃখ ভালোবেসে ভুলি এতটা প্রশান্তিতে ভরিয়ে দেওয়ার জন্য শুক্রিয়া এই নিষ্ঠুর মেয়েকে এতটা ভালোবাসার জন্য শুক্রিয়া এই ধূসর রাঙা মেঘকে নিজের ভালোবাসার শুভ্রতা দিয়ে রাঙিয়ে দেওয়ার জন্য জীবনে হয়তো অনেক মানুষ আসে জীবন জীবনসঙ্গীর মতো এতটা গহীনভাবে কেউ ধারণ করতে পারে না শুক্রিয়া আমার জীবনকে নিজের ভালোবাসার গভীরভাবে আটকে দেওয়ার জন্য আর হয়েছে হয়েছে আর বলতে হবে না আমি সব জানিত এখন শুধু এই রাতের সমুদ্রকে অনুভব করো সেই সাথে অনুভব করো তোমার পাশে বসা এই আমিকে আপনি তো আমার প্রিয়জন আমার গহীন অনুভব আপনি তো সর্বদা মেঘের অনুভবেই বিরাজ করেন আমি খুব লাকি আলহামদুলিল্লাহ যে আপনার মতো একজন উত্তম চরিত্রের জীবন সঙ্গী পেয়েছি আলহামদুলিল্লাহ তুমি কয়েকদিন পর পর আমার সার্টিফিকেট আল্লাহর নিকট পেশ করো মানে মানে হল সাবেক রাবি রাতবিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালাম বলেছেন মু মিনদের মধ্যে সে ব্যক্তিপূর্ণ মুখ মিং যে তাদের মধ্যে চরিত্রের দিক দিয়ে সুন্দরতম আর তোমাদের উত্তম ব্যক্তি তারা যারা তাদের স্ত্রীদের নিকট উত্তম তির্মিজি হাসান সহী সূত্রে আলহামদুলিল্লাহ আমিও খুব লাকি যে তোমার মতো উত্তম সুন্দরতম চরিত্রের স্ত্রী পেয়েছি আল্লাহ তালা আল কুরানের সুরা নূরের ছাব্বিশ নাম্বার আয়াতে বলেছেন যে যেমন চরিত্রের হবে তার জীবনসঙ্গীও তেমন চরিত্রের হবে আমাদের নিজের ভবিষ্যতে উত্তম জীবনসঙ্গী পাওয়ার জন্য হলেও আমাদের উচিত নিজেদেরকে উত্তম চরিত্রের অধিকারী করা হাদিসের ভাষায় দুনিয়ার সবচেয়ে দামি সম্পদ কি জানো একজন নেককার স্ত্রী আর তুমি আমার সেই দামি সম্পদ আমার নেককার আদর্শবান উত্তম স্ত্রী আমার মেঘবালিকা মেঘ হেসে বলল হুম সুক্রিয়া জনাব আজকের চাঁদটা কি সুন্দর তাই না সমুদ্রের স্বচ্ছ পানিতে চাঁদের প্রতিচ্ছবি ফুটে উঠেছে এই দৃশ্যটা অনেক সুন্দর কুম দৃশ্যটা অনেক সুন্দর এই ছোট ছোট ইচ্ছেগুলোকেই তো পূরণ করার জন্য এখানে আসা তবে আরও একটা শখ করছে এখন কি শুনি ধূসর সোজা হয়ে মেঘের মুখোমুখি বসল তারপর মেঘের চোখে চোখ রেখে বলল তোমার এই চোখে তাকিয়ে তোমার চোখের গভীরে হারিয়ে যেতে আর এই এত সুন্দর মুহূর্তকে সাক্ষী রেখে তোমার মুখে ভালবাসি শুনতে তার নিষ্ঠুর মেয়েটা কি আমার শখ পূরণ করবে মেঘ হাসলো চমৎকার সেই হাসি চাঁদের আলোতে আর সমুদ্রের পানির স্বচ্ছতায় দুজনেরই মুখ চকচক করছে অদ্ভুত সুন্দর লাগছে দুজনকে মেঘ ধূসরের দুই কাঁধে দুই হাত রাখলো ওর চোখে চোখ রেখে কিছুক্ষণ মৌনতা রেখে বলতে শুরু করল আমি ধূসর রাঙা মেঘ আপনি মেঘ রাঙা ধূসর গধুলি। জীবন মোহনার নীলে আমার আকাশে জলজল করে ধূসর নামক রঙিন রঙে ধূসর গধুলি নিয়ম করে আমায় রাঙায় আপন আবিরে ধূসর মেঘের তারারা জলজল করে উপন্যাসে রোজ নিয়ম করে ভালোবাসার প্রকাশে যদিও নিষ্ঠুর মেয়ে উপাধির পরশে কারণ সে মুখে প্রকাশ করে না যে তাকে ভালোবাসে ভালোবাসি ধূসর স্বপ্ন আমার যতদূর আমি আপনাকে নিয়ে পারি দিতে চাই বহুদূর পরিশেষে তাকে ভালোবেসে এই আমি বিলীন হতে চাই এই ধরণীর বুক থেকে সবশেষে এই প্রকৃতিকে সাক্ষী রেখে আমি বলতে চাই ভালোবাসি ধূসর খুব ভালোবাসি ধূসর আর মেঘ একে অপরের দিকে তাকিয়ে আছে এতক্ষণ মেঘ সম্পূর্ণ কবিতা ধূসরের চোখের দিকে তাকিয়ে বলেছে ধূসর পুরো মুগ্ধ হয়ে গেছে হারিয়ে গেছে মেঘের চোখের গভীরে ধূসর ওই চোখের দিকে তাকিয়েই বলল আজ আমি আমার নিষ্ঠুর মেয়ে উপাধি তুলে নিলাম মেঘবালিকা যাতে সে আর পরে আমার ভালোবাসায় তার নিষ্ঠুরতা দেখাতে না পারে শুনো নিষ্ঠুর মেয়ে আমি তোমায় ভালোবাসি মেঘ হাসলো চমৎকার হাসি মেঘ ধূসরের কপালে নিজের কপাল ঠেকিয়ে বলল মেয়ে নিষ্ঠুর হোক আর যাই হোক সে পুরো আপনারই ধূসর অ্যাসান শুভ্র উপাধি তুলে ফেললেও এই নিষ্ঠুর মেয়েটা নিষ্ঠুরতাই দেখাবে আপনার ভালোবাসায় না না এবার আর দেখাতে পারবে না বলেই ধূসর মেঘকে কোলে তুলে নিল তা দেখে মেঘ হাসল ওর গলা জড়িয়ে ধরে ওর বুকে মাথা রেখে বলল এই ধূসর রাঙা মেঘ আগে যে ছিল বেরঙিন কিন্তু এখন এই ধূসর রাঙা মেঘ যে বড্ড রঙিন ভালোবাসা আর পূর্ণতা মিলিয়ে জীবন আজ অসম্ভব সুন্দর সমাপ্ত